আসেন, আপনি আসেন। এইগুলোই হচ্ছে সেই পেঁয়াজ। মালিক ম্যানেজার সাহেব কোথায়? 236 বস্তা কোথায় কোথায় আছে? এখানে কত বস্তা আছে? এখানে আছে 171 বস্তা। 171 বস্তা, আর বাকিগুলো? এখানে 171 বস্তা আছে, আর এখানে আছে বাকিগুলো? 236 বস্তা এখানে আছে। এটা ইন্ডিয়ান এলসি পেঁয়াজ, পেঁয়াজ এলসি পেঁয়াজ 95 টাকা থেকে 103 টাকা কেজি। আপনাকে আমরা স্যালুট জানাই, কিন্তু প্লিজ আমার কথাটা শেষ হয়নি তো। আপনি ইমিডিয়েট পরের দিনে, রাত্রের পরের দিন সকালেই আপনি একই পেঁয়াজ বিক্রি করলেন 149 টাকা কেজি। ভাই 50 টাকার বেশি দাম বাড়িয়ে দিলেন প্রতি কেজিতে। এই কাজ থেকে বিরত থাকতে হবে, সুযোগ নেই। লাভের তো একটা লিমিটেশন আছে, আছে না? আইন আছে তো, আইনের বাইরে তো আপনি যেতে পারবেন না। ব্যাপারী এন্টারপ্রাইজ নামের যে প্রতিষ্ঠান, সেটি গতকাল 9 ডিসেম্বর 236 বস্তারও বেশি পেঁয়াজ, যেটি ভারত থেকে আমদানি করা, এগুলো বিক্রি না করে উনি মজুত করে রেখে দিয়েছেন। এবং জিজ্ঞাসাবাদে একসময় তারা স্বীকারোক্তি দিলেন যে শুধু 2 বস্তা পেঁয়াজ বিক্রি করেছেন। কারণটি হিসেবে তারা জানিয়েছেন যে ক্রেতা পাওয়া যায়নি, অথচ ক্রেতারা এই বাজারে এসে অনেক ক্রেতায় ঘুরে গিয়েছেন। এবং গতকাল আমাদের একটি তদারকি টিম এখানে এসেছিল এবং ভারতীয় কোনো পেঁয়াজ এখানে পাওয়া যায়নি, এবং জেলা প্রশাসন থেকেও তদারকি করা হয়েছে, তারাও এখানে ইন্ডিয়ান যে পেঁয়াজ সেটি পাওয়া যায়নি, অথচ এনারা অবৈধভাবে পিছনে গুদামজাত করে রেখেছিল। এটি একটি অপরাধ। পিছনে রেখেছেন কেন আপনি? গতকাল বিকালে সকালেও আমরা গিয়েছি, সকালেও আসছিলাম, আমাদের টিম আসছিল, জেলা প্রশাসন থেকে একটা টিম আসছিল, এও আমরা এখন খুঁজে পাইনি। আমরা সকালে মাল ছিল, আর এই মাল যে যখন গাড়ির থেকে আনলোড হয়েছে না, তখন পিছনে নামানো হয়েছে, সামনে মাল ছিল না, সামনে মাল বিক্রি। আপনার উদ্দেশ্য হয়েছিল এটি? পিছনে মাল এগুলি এখানেই নামানো, নামানো হয়েছে গাড়ির থেকে। এই নিউ নবীন ট্রেডার্স, এটা কোথায়? এটা ওই যে এই কয়েকটা ঘর পাশে, এটা আমাদের একটু দেখতে হবে যে উনি কেন এত দামে বিক্রি করলেন। এই যে অবৈধ যে ভাবে যে মজুত করা পেঁয়াজ, সেগুলো এখন আমরা বিক্রির যে ব্যবস্থা সেটি করা হবে 110 টাকা প্রতি কেজি। আপনারা দাম বেড়েছে, বেশি দামে বিক্রি করবেন? ভাই আপনি তো বলছেন 9 তারিখে কিনেছেন, 9 তারিখে কিনলে তারপর আজকে তো 11 তারিখ, 2 দিন, তাইলে আপনি কালকে শুধু 2 কিনছি, 10 তারিখে ডেলিভারি দিছি মানে। আপনার কাছে বর্তমানে মজুদ আছে 236 বস্তা, ধৈর্য ধরেন, 236 বস্তা আপনার কাছে মজুদ আছে। আপনার তথ্য অনুযায়ী, আপনার ক্যাশ মেমো অনুযায়ী দেখালেন 93 মন বা 93 বস্তার কথা, বাকি বস্তা কোথা থেকে পেয়েছেন, কতদিন আগে কিনেছেন সেটা দেখান একটু। কতদিন আগে এটা হোয়াটসঅ্যাপ একটু নিয়ে আসেন। এখন এগুলো ব্যাপারী মাল না, এগুলো আপনার মাল, এগুলো আপনার মাল, কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে আপনারাই মাল বিক্রি করেন, কিন্তু কিন্তু শুধু আপনারা বলেন যে ব্যাপারী মাল আপনার বিক্রি করেন, আপনার কমিশন এজেন্ট, শুধু 80% লাভ আপনার পান, কমিশন পান, এই কথা বলেন। যখন লস যায়, যখন লাভ হয়, তখন আপনারা বলেন যে আমাদের কোনো লাভ নাই, আমরা শুধু 80% থেকে আমরা সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, 20,000 টাকা লিখে।